हेलो हाँ चेन धरुन सर आपका फोन हेलो के बोल चेन मैं जोटाकाली बोल ची सर मने पड़ चे আপনার দয়াতেই তো সাত বছর জেলে কাটিয়ে আজ বেরোলাম শুনলাম আপনি বিয়ে করেছেন এখন আপনার বউকে দেখতে যাচ্ছি স্যার মিষ্টি খাবো সবাই বললো আপনার বউ নাকি খুব সুন্দর কোথায় গেল আমার রামা কোথায় গেল আমার সোনামণিটা দাঁড়াও টুকি আমি এবার ঠিক খুঁজে বার করব তিন তলার ফেলা হাউ মাউ খাও মানুষের গন্ধ পাও ধরে ধরে খাও ধরে ধরে খাও ওই ওই বুধায় তোমার বাবা এলো খুলছি দাঁড়াও হ্যালো হ্যালো রতন সিং জিপলাও হেজুল এ সালে ভোট চেয়েছে এটাকে তুলে রাস্তা ছুড়ে ফেলবে মানুষালি সুন্দর মাইয়া ধরে আমি মারি কেমনে আরে আমি ফেলতেছি মরণ বাঁচন এখন তোমার হাতে খুন করে বলছো পালাও সাত পালাও রানী রমা লক্ষ্মী
লক্ষ্মী আসছি এক ঘটি জল আন কই দে ন্যায় 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 কি ব্যাপার হঠাৎ খড় নিয়ে বাজারে না গিয়ে ঘরে চলে এলি যে বড় সারা দিন বইয়ের মুখ দেখিনি তাই আহা তোর সপ্তাহতি বাড়াবাড়ি দশ বছর হয়ে গেল তোকে এখন একটা বাচ্চা দিতে পারলাম না সেই বইয়ের মুখ দেখতে তোর ইচ্ছে করে আরে করে 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 নিশ্চয়ই করে দে জলটা দে একটা একটা বাচ্চা কাচ্ছে মনে হচ্ছে না কোথায় বলতো মনে হচ্ছে গাড়ির উপর থেকে দেখি তো দেখ তো না 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 লক্ষ্মী লক্ষ্মী আমি কি করে জানবো তবে দেখে মনে হয় খুব বড় ঘরের মেয়ে ওকে থানায় জমা করে দিয়ে আসি না দেবো না এই দেখো লক্ষ্মী লক্ষ্মী না আমি একে দেবো না আমার মেয়ে লক্ষ্মী লক্ষ্মী অবুঝোস না আমি তোর পায়ে পড়ি তুই ওকে কেড়ে নিস না নইলে কিন্তু আমি গলায় ধরে দেবো বেশ বেশ কিন্তু কিন্তু বস্তি সবাই তো ভাববে এই মেয়ে আমাদের নয় আমরা এই ভোরে এই বস্তি ছেড়ে নতুন বস্তিতে চলে যাব সেখানে ওকে আমি মায়ের আদরে মানুষ করব বেশ তাই হবে আমি শুধু ভাবছি যে মায়ামুন চাঁদের টুকরো হারিয়েছে তার বুকে এখন কি আগুন জ্বলছে বলি কত ইচ্ছে ছিল রমা বড় হবে খোকে ডাক্তার বানাবে বিজয়ের সঙ্গে বিয়ে দেবে প্রতিভাবোধে কত কত স্বপ্ন দেখত বিজয় দা তোমার সঙ্গে আমার বিয়ে হবে রানীর কোনো খবর পেলে এত চেষ্টা করেও কোনো খবর পেলাম না জানি না রানী এখন কোথায় সে বেঁচে আছে কি নেই এ বস্তিতে নতুন নাকি হ্যাঁ আজ সকালেই এসেছে কোন ঘর ওই ওইটা চিচিয়ে পাড়া মাথায় করছে এই কে রে তুই তোর নাম কি জগা জগা তা তুই এখানে কি করছিস তোর মা ডাকছে তুই শুনতে পাচ্ছিস না যা মা ডাকছে কেন শুনবি এই এই পেছনে হাত কেন কি নিয়ে পালাচ্ছিস কিছু না লক্ষ্মী লক্ষ্মী হার দেখ লক্ষ্মী হারটা নিয়ে পালাচ্ছিল সে কি চোর তুমি চোর আহা মারছো কেন তুমি আমাকে মারলে আমার বাবা তোমাকে কেলাবে এই চুপ যা এখান থেকে আমার মা যে কিত্তি করে না এই হ্যালা লক্ষ্মী লক্ষ্মী এই হাতটা তুলে রাখ মেয়েকে আর পড়াস না হ্যাঁ গো আমাদের মেয়ের একটা নাম দাও না তাই তো একটা নাম তো দিতে হবে কি নাম দেয়া যায় বলতো হ্যাঁ গো এই হাতটায় কি লেখা আছে গো আর ইংরেজিতে আর আর বাংলায় র ও বাবা তুমি ইংরেজিও জানো হ্যাঁ জানি জানি আমার লরির নম্বর তো WBR2280 থাক অনেক হয়েছে জানি বিদ্যের দৌড় ওই পর্যন্ত তার অ দিয়ে নামটা কি হবে শুনি অত খুব সহজ অত খুবই খুবই সহজ র দিয়ে হলো গিয়ে রাধা আজ থেকে আমার মেয়ের নাম রাখলাম রাধা 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 ফিরবে মা ফিরবে দিল্লি বম্বে এসব জায়গায় গেছে তো লরি নিয়ে দেখবি হয়তো আজকেই ফিরে আসবে দেখিস না
তোর জন্য কত জামা জুতো খেলনা এসব নিয়ে আসবে। লক্ষ্মী সারা জীবনের মতন আমার পাটা খোড়া হয়ে গেল। ভগবান এই জায়গাটা একটু মেজে দে তোমার, ব্যাস এইটুকু হলেই দুবারের কাজ। ওই দেখ আবার জগাটা এসছে। তোরা সারাদিন ছেলেরা খেলেছিস, এখন শুধু আমরা মেয়েরা খেলবো। বাবুর ছেলে বিজয় দাদা বাবু ফিরছে বিদেশ থেকে ডাক্তারি পাশ করে। কটা দিন চৌধুরী বাড়ির কাজটা তোকে করতে হবে মা। মা আমি কতবার তোমায় বলেছি আমি লোকের বাড়িতে ঠিকের কাজ করব না, আমি লেখাপড়া শিখব, স্কুলে যাব, কলেজে যাব। না না তা হয় না, আমাদের ঘরে তা সম্ভব নয়। তুই এটা কেন বুঝিস না, যাদের নুন আনতে পান্তা ফুরোয় তাদের ঘরে লেখাপড়া হয় না, যার বাপটা একটা খোড়া রোজগার করে মেয়ে বউকে খেতে দিতে পারে না। বাবা জমেও কেন আমায় নেয় না রে, জমেও কেন আমায় নেয় না। না কথা বলো না বাবা, আমি আমি লেখাপড়া শিখবো না, আমি লেখাপড়া শিখবো না বাবা। আমি যাবো, আমি আমি ঘর মুছবো, বাসন মাজবো, আমি তোমাদের কথা কখনো অবাধ্য হব না বাবা, কখনো অবাধ্য হব না। আরে ধর এই যে লক্ষ্মীর মেয়ে রাধারানী, গতরটা একটু নাড়াও দেখিনি, বিজয় তো আসার সময় হয়ে গেল, অত নির্ভীড় করছিস কেন? হাত চালা হাত চালা, আয় বাঁকা।
এই জায়গাটা আবার নোংরা করছেন, এক্ষুনি পরিষ্কার করে মুছলাম। আবার মোশ, বারবার মোশ। It's cool, huh? Wonderful. শরীর ভালো? ভালো। ওমা পিসি কবে এলে? হ্যাঁ কাঁদছো কেন? তোর পিসি আমাকে অনাথ করে দিয়ে চলে গেল রে, আমার সব রং কেড়ে নিয়ে গেল রে। যাকে কেঁদো না পিসি। তোমার ছেলে কই? ওই কি যেন নাম ওর? ওই বাঁকাচাঁদ। না না, ভালো নাম বঙ্কিমচন্দ্র। ও সে কোথায়? ওই তো সিঁড়ির উপর দাঁড়িয়ে আছে। ও বাঁকাচাঁদ, হাই বাঁকা। মা ওকে? ও ও রাধা। রাধা? ওনার মুখে বস্তির মেয়ে? ও লক্ষ্মীর বদলে কাজ করতে এসেছে, দেখলি? দেখলি তো বাবার পেছন আমার সোনার চাঁদ ছেলের মুখে নেতা ফেললো। হিয়ার উই আর। বাবা এই যে কল্পতরু, যা চাইবে তাই পাবে। বাবা বিজয় যে এত ভালো বাজার করিস আগে তো জানতাম না। হ্যাঁ এ না, এটা তোমার। আমি জিতে পড়বো? আর খালি পায়ে হাঁটবে না। হ্যাঁ সবার মতো ছোটি পরে হাঁটবে। আচ্ছা যাও। পিসি এটা তোমার। মা ভেতরে কিছু নেই? আছে আছে, দেখুন। কই পাচ্ছি না তো, পেট ভরা খিদে আছে। রমা এটা তোমার জন্য। আমি এখন পুতুল খেলি নাকি? আমি এখন ডাক্তার না? তাই তো, তুমি তো এখন মানুষের জীবন নিয়ে খেলো। এটা তুমি অন্য কাউকে দাও। ও সরি। বেশ রমা, তুমি তাহলে এটা নাও, এটা আবার অন্ধকারে আলো জ্বলে। ধরো আমি চাই এর আলোর ঝলকানিতে তোমার জীবনের সব অন্ধকার ছুটতে পালা। থ্যাংক ইউ। আর এইটা এই ওহ বাগা, ওটা তোর না, আর ওটা সুজাকে দে, আমি তোকে অন্য জিনিস দিচ্ছি। এনে। থ্যাংক ইউ দোস্ত, ওয়েলকাম। এটা ধর। কেমন? বাহ খুব সুন্দর, দারুণ ছবি, একটা দামড়া ষাঁড়। হেই দাদা। মা তোকে আর এখানে হাঁ করে দাঁড়িয়ে দেখতে হবে না, যা যা নিচে যা, দেখ গিয়ে দাদাবাবু কাকার উপর জলটা লাগবে কি না। রাধা এটা ধরো। নাও। নে না, দাদাবাবু দিচ্ছে, নে। দেখো এত শখ করে নিয়ে এলাম, কেউ যদি না নেয় খারাপ লাগবে, তুমি যদি নাও তাহলে আমি খুশি হব। না ধরো। হ্যাঁ
এবারে এটা মার জন্য হিরের তুল দারুন দেখো মা কেমন হয়েছে বাবা ভারী সুন্দর হয়েছে কিন্তু বাবা হ্যাঁ আমি তো তোমার কাছে এসব কিছু চাই না তাহলে কি চাও একটি ফুটফুটে বোম ভেবে দেখি কি এত ভাবছো বলো তো না কাল রাত্রির একটা স্বপ্ন দেখলাম তাই সুখের না দুঃখের সুখেরও আবার দুঃখেরও কিরকম জানো দেখলাম রাত্রিরে বিছানায় শুয়ে আছি রমা বিজয়ের সঙ্গে বিয়ে হয়ে তোমার এখানে চলে এসেছে আমার খুব জল তেষ্টা পেয়েছি বাড়ি খালি জল দেবার কেউ নেই আমি খাটের উপর উঠে বসলাম হঠাৎ দেখলাম রানী জল নিয়ে এসে আমার মুখের সামনে ধরল জল রানী না আমি রাধা ও তাই তো তুমি তো রাধা তুমি তো আমার রানী নও দাও রানী কে ওর ছোট মেয়ে ডাক্তার দিদিমণি বোন আছে ছিল এখন আর নেই নমাস বয়সে তাকে ডাকাতরা তুলে নিয়ে গিয়েছিল আপনি পুলিশও খুঁজে পেলেন না পুলিশও তো মানুষ মা তবে আজ আমার খোঁজা শেষ হয়নি দেখবেন একদিন আপনি আপনার মেয়েকে ঠিক খুঁজে পাবেন রাধা তুমি যদি নাও আমি খুশি হব আমি খুশি হব আমি চাই আমার এই আলোর ঝলকানিতে তোমার জীবনের সব অন্ধকার ছুটতে পারো আমার জীবনের আলো তো তুমি বিজয় দেখি ও মা সত্যি তো এটা তো দামড়া ষাট দামড়া ষাট তুমি দামড়ি পাটি তোমার কুস্তি দামড়া পাটা বিজয় সুজয় দামড়া পাটা ওদের কুস্তি দামড়া পাটা আমার ওই রকম সুজয়ের মতো একটা যাকে চাই আস্তে যেতেছি যেতেছি এই দেখ আমি কি এনেছি এটা তো সাবান সাবান হলেও সাবান নয় মানে এটা সব সময় তোর পকেটে রাখবি তাতে কি হবে আমি সুযোগ বুঝে দাদার সিন্ধুকের চাবিটা হাতাবো তারপর এই সাবানে সেই চাবিটার ছাপ তুলব আর সেটাই হবে নকল চাবি কাল আমাদের হবে কাজ আমাদের হবে সাবানটা আছে তো আছে এই তো এবার ফ্যাচ ফ্যাচ করে কান আর থেকে থেকে আমাকে বল মা আমার চাই আমার চাই কি চাইবো সেটা তোকে জানতে হবে না যা বলছি করে যা আয় আমার চাই আমার চাই ব্যাস আমার চাই কি হলো নলিনী ও অমন করে চেঁচাচ্ছে কেন রে এইবার বোধহয় আমি পাগল হয়ে যাবো দাদা আমার চুপ কর দাদা এই হাতটা নিয়ে আমায় কিছু টাকা দেবে কি পাগলের মতো করছিস আজ আজ যদি তোমার জামাই বেঁচে থাকতো হাতটা পরে নে
জামাই না থাক আমি তো আছি। তোর কিসের জন্য টাকা দরকার? আর ছেলেটার জন্মদিন, একটা কিছু কিনে দিতে হবে তো। একটা জ্যাকেট। আমার জ্যাকেট চাই। অমন করিস না বাবা, তোরে বেদবা মা তোকে কোথ থেকে জ্যাকেট কিনে দেবে। চুপ কর, বায়না করিস না বাবা। জ্যাকেট চাই। অমন করিস না। কোন জ্যাকেট? কোন জ্যাকেট? ওই যে বিজয় সেদিন সুজয়কে জ্যাকেটটা দিল ওইটা। চুপ কর। ওটা ওটা তো বিদেশ থেকে আনা, ওটা তো আর এখানে আছে। আছে দাদা, একটা দোকানে ঝুলছিল, ওর নজরে পড়েছে। ওটা আমার চাই। তাই হাতটা দিয়ে হাতটা রেখে দে বাঁকা। ওই ড্রয়ারে আমার মানি ব্যাগটা রয়েছে, নিয়ে তো। কত দাম চাইছে? 2500। দাদা গো, তুমি দেবতা গো। তুমি না থাকলে এই বেদবা তার ছেলেকে নিয়ে বানের জলে ভেসে যেত গো দাদা। তোমার জামাই আমাকে কোথায় রেখে গেল গো দাদা? দেখ, মানুষ তো চিরকাল বেঁচে থাকে না, কেন আমার কাছে থাকতে তোর কি কষ্ট হচ্ছে? কি যে বলো দাদা, ও কথা বললে তো আমার মুখে পোকা পড়বে। কি রে, হা করে দাঁড়িয়ে আছিস কেন? দে না দাদাকে, দে। আড়াই দাদা। নে ধর, আমি একটা ফোন করে আসি। যা বাঁকা, সাবানটা দে। এইবার শুরু হবে সাবান বাবাকা খেল। ছাপ উঠবে চাবিটার, সিন্দুক হবে পরিষ্কার। দেখছিস কি বাঁকা, মাকে তোল। সানে পা পিছলে স্যার একদম। হত ছাড়ি পোড়ার মুখে। মারবো মুখে এক লাতি। একটু সরে, ইস চিপটে গেছে। চাবিটা দে না। সাবান দিয়ে তো জামা কাপড় পরিষ্কার করে পিসি, সিন্দুক নয়। যাই বাবা, বাবাকে গিয়ে চাবিটা দিয়ে আসি। চার শিল যার নোড়া, তরি ভঙ্গ তাঁতের গোড়া। ছি ছি, বলে হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। কি করে ডুবলো? দেখি বাঁচাতে পারি কিনা। যায় যায়, ছেলেবেলার শেখা বিদ্যে আজ আমার খোকার প্রাণ বাঁচিয়ে দিল। যায় বাবা লোক, চলো। দাদাবাবু, ওই কফির কৌটোটা তো কাঁচের আলমারিতে চাবি দেওয়া রয়েছে, মা চাবিটা নিয়ে চলে গেছেন, কফি করে দিতে পারবো না। মা কোথায় গেছে? মা আর পিসিমা গোবর্ধনদাকে নিয়ে একটু বাজারে গেছেন। ও,
চা করে দি। আমি চা খাই না, আমি কফি খাই। মা সেটা খুব ভালো করে জানে। আহ ছাড় তো, যাও তুমি চা করে নিয়ে এসো। না আমি চা খাবো না, আমি কফি খাবো। কফি ছাড়া অন্য কিছু আমি খাই না। পারো তো কফি করে আনো, কিভাবে করবে আমি জানি না। তোর জেদটা না বড্ড বেড়ে গেছে। বেড়েছে, তবে সবার উপর নয়, শুধু মায়ের ওপর। আরে এত বছর বাদে ছেলে ফিরলো বাড়িতে, মায়ের এটা কোনো হুঁশ নেই? লাল বিবিটা নিলাম, কাকে রাখি কাকে ফেলি, কাকে রাখি কাকে ফেলি, দোর কালো বিবিটাই ফেলে দিই। ইয়াস, এই তো এটাই তো চাইছিলাম। হ্যাঁ কফি আমার হয়ে গেছে, থ্যাংক ইউ। হয়ে গেছে? হ্যাঁ কফি তাসে জিতছে, ভালোবাসায় হারবে। আমি এক মিনিট আসছি। দেখি টানাটানি করো না, লাগবে লাগবে, আরো কেটে যাবে। টেনো এটা, এ দেখো আমি যেভাবে ধরে আছি এইভাবে ধরো। আচ্ছা দাও, হ্যাঁ এইভাবে চেপে ধরে রাখো, হ্যাঁ নড়বে না, আমি আসছি। না না পা দেবে না, আবার পা কাটবে নাকি? দেখি আঙুলটা, আঙুলটা দাও। আলমারি কাঁচটা ভেঙে ফেললে। আপনি যে বললেন কফি ছাড়া খাবেন না, তোমার মাথায় কি গোবর পোড়া? বুদ্ধি শুধু বলে কিছু নেই, তাই বলে আলমারি কাঁচটা ভেঙে ফেলবে? তার মানে আমি যদি বলি যে বাড়িটাতে আগুন লাগিয়ে দাও, তুমি তাহলে আগুন লাগিয়ে দেবে? হ্যাঁ শোনো, দয়া করে এই ব্যান্ডেজে জল লাগাবে না। আচ্ছা এবার যদি মার পিসিমা ফিরে এসে দেখে যে তুমি আলমারির কাজটা ভেঙে ফেলেছ, তাহলে তো হয়ে গেল, চাকরি খতম। না একদম যাবে না, তুমি একদম হাত দেবে না এতে, আমি তুলছি। আমি তুলি না। না ভাঙচুরটা তুমি ভালোই করতে পারো দেখছি। বিজয় কি করছিস তুই? তা কি করবো, তুমি জানো যে আমি চা খাই না কফি খাই, আর চাবিটা ঠিক তুমি বাজার নিয়ে চলে গেছো, ভাঙতে হলো। উমা সে কি? আই রাধা, তুই এখানে হাঁ করে দাঁড়িয়ে কি দেখছিস, কাজগুলো তুলতে পারছিস না? আমি তো বললাম আমি করি। ওর হাত কেটে গেছে রাধা, ছেঁটাটা নিয়ে এসো তো। বিজয় বিজয় তোর হাতের কাজগুলো আগে বাইরে ফেলে দিয়ে বাবা। হ্যাঁ ফেলছি, এক দাও করবে। গোবর্ধন এই কাজগুলো একটু ঝাড় দিয়ে ফেলো না, এরপর রাধার কাছে চাবিগুলো দিয়ে যেও। বৌদি দেখলে রাধার হাতে ব্যান্ডেজ, কাজটা মনে হয় ওই ভেঙেছে। ও ওই বড় কাজটা তুলো। রাধার প্রতি তোমার ছেলের দরদ একটু বেশি বলে মনে হচ্ছে না? আমার ছেলে তো গরিবের পর একটু দরদ থাকবেই। বস্তির মেয়ের প্রতি ছেলের দরদ দেখে আজ হাসছো, আজ বুঝবে না বুঝবে কাল, মাথা চাপড়ে পারবে গাল। মা কোথায় যাচ্ছি? বাবুদের বাড়ি যাচ্ছি। এই বৃষ্টিতে গেলে তো ভিজে যাবি। ছাতা আছে না ভিজে নেব? কিচ্ছু হবে না, দেরি হয়ে যাচ্ছে। কি ঠান্ডা লেগেছে? আসলে বৃষ্টিতে ভিজেছি তো। বৃষ্টিতে ভিজলে কেন, ছাতা নেই? না তা ভিজে শাড়ি পরে থাকলে যে জ্বর হয় সর্দি হয় জানো না, তাও ভিজে শাড়ি পরে কাজ করতে এসেছো? আমার তো একটাই শাড়ি। সে কি, তোমার মাত্র একটা শাড়ি? মা ও পিসি তুমি এখানেই আছো, ভালোই হলো। পিসি তোমার একটা পুরনো শাড়ি দাও না, বেশ নরম নরম। শাড়ি? শাড়ি দিয়ে তুই কি করবি? আমার দরকার আছে, দেবে কিনা বলো। ও মা তুই আমার একমাত্র ভাইপো, তুই চাইছিস আর আমি দেবো না, তাই কি কখনো হয় রে? তা বাবা
আমার তো সব বিধবা থান। কেন তোমার সেই লাল শাড়িটা ওই সেদিন যেটা আমায় দেখালে? ও ওই শাড়িটা? ওটা তো তোর পিসেমশাই দেওয়া শেষ উপহার। ষষ্ঠীর দিনে আমার হাতে শাড়িটা দিয়ে বলল, নলিনী কোনো দিন তো তোমাকে কিছু দিতে পারিনি, তাই ধনে খালি থেকে আজ এই শাড়িটা তোমার জন্য নিয়ে এলাম। সেই যে দিল আর চোখও বুঝলো, তা ওটা বাঁকার বইয়ের জন্য রেখে দিয়েছি। ও তাহলে ওটা আমায় দিতে হবে না। না না, সে ওর বিয়ে যবে হবে তবে দেখা যাবে। তুই দাঁড়া, আমি নিয়ে আসছি। দাঁড়া, তুই বড় মুখ করে চাইলি আর আমি তোকে দেব না, তাও কি হয়? আরে তোর কি ব্যাপার বলতো? না ওই যে আমার সব শক্ত শক্ত প্যান্ট, তারপর ওই যে মারদোয়া ইস্ত্রি করা সব পাজামা খচমচ খচমচ করে, তাই ভাবলাম তোমরা কত পুরনো শাড়ি দেবে, আমি সে লুঙ্গি করে পরবো। ওই কথা, তা তুই আমাকে বল নিতে পারতিস, আমি তোকে চারটি শাড়ি দিয়ে দিতাম। আবার পিসি কি বলতে গেলি জানি? এই বাবা এনে বিজয় এনে এনেছো? বাহ, হ্যাঁ এটা সেই লাল শাড়িটা না? হ্যাঁ দাও মা। হ্যাঁ বাবা, এগুলো দিয়ে তুই কি করবি? ও লুঙ্গি করে পরবে। ও মা, রাধা রাধা চট করে একবার মায়ের ঘরে এসো তো। ওই হারামজাদিকে আবার ডাকছিস কেন? ওকে নিয়ে তো আসল খেলা। এই যে রাধা, এই দেখো এই চারটে শাড়ি মা আর পিসিমা তোমাকে দিল, আর তোমাকে একটা শাড়ি পরে সারা বছর কাটাতে হবে না। নাও ধরো। কি বলছিস তুই, এই সব শাড়ি রাধা নেবে? হ্যাঁ মা, বলো না ওকে নিতে। নে রাধা, শাড়িগুলো নে। আমি বলছি নে। ব্যাস মা বলে দিয়েছে, নাও ধরো। গুড, এবারে এই ভিজে শাড়িটা পাল্টে এ থেকে একটা শুকনো শাড়ি পরে ফেলো, আর বাকি শাড়িগুলো বাড়ি নিয়ে যাও। আমি যেন আর কোনোদিন না দেখেছি যে ওই ছেঁড়া আর ভিজে শাড়ি পরে এ বাড়িতে ঘুরে বেড়াচ্ছ। যাও যাও। ওরে অবিজা, তোর পিসের তো শেষ উপহারটাতে দিয়ে দিলি ওই বস্তির মেয়েটাকে। দিলাম। আচ্ছা তোমাদের কেন নজরে পড়ে না যে রাধা সকাল থেকে একটা ভিজে শাড়ি পরে কাজ করছে? তুমি তো রোজ রোজ ফিনাইল দিয়ে ঘর মোছাও, সপ্তাহে সপ্তাহে পর্দা কাচাও, কার্পেট পরিষ্কার করাও, কিন্তু যাকে দিয়ে তা করাও সে যে একটা ছেঁড়া ময়লা শাড়ি পরে তোমার এই ঝকঝকে বড় লোকের বাড়িটায় দিনের পর দিন ঘুরে বেড়াচ্ছে সেটা কেন দেখতে পাও না? তাকে পরিষ্কার রাখলে তোমার ঘর দোরও পরিষ্কার থাকবে আর রোগ বীজাণু ঢুকতে পারবে না, এটা কেন বোঝো না মা? তাই তোমাদের ভালোর জন্যই আমি কতগুলো পুরনো শাড়ি রাধাকে দিয়ে দিলাম। আরে চলো, তোমার জন্য কখন থেকে রেডি হয়ে আছি, চলো। আসিমা আসিমা আসিমা, আমার রাধাকে আগেই কয়েকটা শাড়ি দিয়ে দেওয়া উচিত ছিল। তাই বলে তাই বলে আমার ওই লাল শাড়িটা। সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের লজ্জা, একটা ছোট্ট শিশুকে হাসপাতাল থেকে তুলে নিয়ে গেল, তার ডেড বডি পাওয়া গেল 3 মাস পরে নদীর জলে, অপদার্থ, চরম গাফিলতি। আর মন্ত্রী যদি ওই অফিসারকে বাঁচাতে চান তাহলে পরিষ্কার জেনে রাখুন আমি পদত্যাগ করব। একটা দুধের শিশু হারিয়ে গেল, কারুর বুকে কোনো আঁচড় কাটল না? ছি, কি হলো কাকা বাবুর? ওনাকে তো এরকম রাখতে আগে কখনো দেখিনি। আজ রানীর জন্মদিন। কিন্তু রানী তো 9 মাস বয়সে। হ্যাঁ, কিন্তু বাবা প্রতি বছর ওর জন্মদিনটা পালন করে। আই সি। আজ রানীর 20 বছরের জন্মদিন। ও আচ্ছা। প্রতি বছর বাবা ওর জন্য শাড়ি জামা পুতুল গয়না সব কিনে মোমবাতি দিয়ে কেক সাজায়। রানী, আমি জানি তুই আছিস মা, তুই আছিস। বাবা তো বিরাট নার্সিং হোম। হ্যাঁ গুড মর্নিং স্যার, গুড ডে। চলো ভেতরে চলো। নেমলেস চেম্বার, কার নাম নেই কেন? ঠিক করাই আছে, শুধু লেখানো হয়নি। নাম ঠিক কার? ও বুঝতে পেরেছি, ডক্টর সুজয় চক্রবর্তী। আরে বিজয় তুই? চলে এলাম। তুমি এখানে? চেম্বারটা কেমন সাজানো হয়েছে তাই দেখতে ঢুকেছিলাম। ও আমি যাই। দাঁড়া, আমি এলাম আর চলে যাচ্ছিস? চলো একটু আড্ডা মারি। তোরা বস, আমি একটু পেশেন্টদের রাউন্ড দিয়ে আসি। ওকে এসো। ইয়েস। কেমন লাগছে? অপূর্ব, দারুণ।
খুব ভালো সাজানো, অতি সুন্দর। আচ্ছা রমা, এই ঘরটা কি তোমার বাবা যে আমাকে যৌতুক দেবেন? তা ভগবানের নামটা কি জানতে পারি? লেখালেই দেখতে পাবে। ওকে, এখন বলো ডাক্তারি কবে থেকে শুরু করছো? দাঁড়াও দাঁড়াও, এই তো সবে দেশে ফিরলাম, এখন একটু ছুটি কাটাই। তারপরে এখানে ডাক্তারি করতে গেলে তো সাধারণ মানুষের সুখ দুঃখ সব জানতে হবে, আমি তো কিছুই জানি না। ওই রাধাকে যেভাবে শাড়িগুলো পাইয়ে দিলে তারপর আর ভাববার বিশেষ কিছু নেই। এদেশে ডাক্তারি করতে তোমার পক্ষে খুব সহজ। কিন্তু আমার একটা কথা কি মনে হয় জানো রমা, আমাদের দেশের সাধারণ গরিব মানুষদের শিক্ষিত করাই আমাদের প্রথম কাজ, কারণ শিক্ষিত মানুষেরা নিজেদের সুস্থ রাখতে শেখে আর তখন ডাক্তারদের কাজ অনেক সহজ হয়ে যায়। বাহ, খুব সুন্দর বলেছো তো। কিন্তু সুন্দর কথা বললে তো চলবে না, বাড়ি ফিরতে হবে, মায়ের অর্ডার। উরে বাবা, চলে। কি হলো? কিছু না, ওই মাথাটা হাসি। বিজয় বাবু, এই চেম্বারটা আপনার জন্যই বানিয়েছি। হ্যাঁ, আমাদের বিয়ে যৌতুকও ধরতে পারবে, তাই দরজায় এই নামটাই লেখা থাকবে। এখানে সুজয় বসে বসে মাকে চিঠি লিখছিল। মা, ভাতপাড়ার মেয়েটিকে তোমার পছন্দ হলেও আমায় দেখতে বলো না। আমি তোমায় তো অনেকবার বলেছি, পৃথিবীতে আমার একজন কি পছন্দ, ডক্টর রমা সান্যাল। ওকে ছাড়া আর কারো কথা ভাবতেই পারি না আমি। এত শান্ত, এত সুন্দর, এত উদার, এর আগে আমি কাউকে দেখিনি মা। যদি বিয়ে করতেই হয় মা, তবে আমি ওকেই করব। প্লিজ মা, একটু অপেক্ষা করো। প্রণাম নিও সুজা। তামনি সুজা আমাকে মনে মনে, ম্যাম সাহেব, ম্যাম সাহেব, বিজয় কোথায়? বাড়ি চলে গেছে। যা, ভাবলাম রাউন্ড থেকে ফিরে এসে একটু আড্ডা মারবো। দোষ এটা কি? কিন্তু এটা তো মাটিতে পড়েছিল, কিন্তু এসব আপনার ব্যাপারে যা লিখেছি তো, যা সত্যি তাই লিখেছি। আমি হাত বাড়িয়ে আছি, আর একটা হাত যদি কোনোদিন আমার হাত ধরে, ভালোই হলো আপনি জেনে গেলেন। সুজয়, তুমি জানো না বিজয়ের সঙ্গে আমার ছেলেবেলা থেকে বিয়ে ঠিক হয়ে আছে। তাই? বিজয় কি সেটা জানে? হয়তো সেভাবে জানে না, জেনে যাবে, কারণ সামনের অগ্রহায়ণে আমাদের বিয়ের ব্যবস্থা করেছে বাড়ির লোকেরা। কংগ্রাচুলেশনস মেম সাহেব, আপনি যোগ্য লোককে বিয়ে করছেন, আমি ভীষণ খুশি। থ্যাংক ইউ। এবার একটা কথা বলি? তাড়াতাড়ি বলে ফেলুন মেম সাহেব, বিজয়কে ফোন করে আমার শুভেচ্ছা জানাতে হবে। থাক, ওটা আমাকে করতে দাও। হ্যাঁ, যা বলছিলাম, এবার তোর মাকে চিঠি লিখে জানিয়ে দিতে আপত্তি নেই যে ভাটপাড়া সুন্দরীকে তুমি বিয়ে করবে। সরি ম্যাম সাহেব, ওটা আমার নিজের ব্যাপার, ওটা আমি ঠিক করব। আর স্বপ্ন ভাঙলেও আবার স্বপ্ন দেখা আমার অভ্যেস। চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিই। ডাক্তার দিদিমণি, ডাক্তার দিদিমণি, আজকে আমার ছেলের অপারেশন হবার কথা ছিল দুটোর সময়। হ্যাঁ, ব্যবস্থা তো করাই আছে, কিন্তু মুশকিল হচ্ছে ডাক্তার দিলীপ সেন এখন বেশি টাকা চাইছেন, নয়তো অপারেশন করবেন না। মানে কত? 25,000। সে কি? ডক্টর সেন একজন ডাক্তার হয়ে চশমঘর, কিন্তু কথা হয়েছিল যে ওনার গরিব বলে 5,000 করে দেবেন। আমার ছেলেকে বাঁচান দিদিমণি, আপনার দুটি পায়ে পড়ে আমার ছেলেকে বাঁচান। দেখুন, এই অপারেশন করার যোগ্যতা আমাদের দুজনের কারো নেই, অন্য সার্জন লাগবে। আমি কিছু জানি না, দয়া করে আমার ছেলেকে বাঁচান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি বসুন, আপনি বসুন, আপনি বসুন। শান্ত, শান্ত, আমরা দেখি কি করছে। সুজয়, এত তাড়াতাড়ি এত টাকা কোত্থেকে জোগাড় হবে? এক টাকাও লাগবে না। বিজয়, তুমি এখন বাড়ি যাওনি? না, বাইরে বেরিয়ে দেখলাম এই বৃদ্ধা ভদ্রমহিলা আর ভদ্রলোক খুব কান্নাকাটি করছে, তাই যেতে পারলাম না। রমা, এই অপারেশনটা করার যোগ্যতা কিন্তু আমার আছে। সুজয়, ওটি রেডি কর। Thank you.
ठाकुर तुम आछो तुम आछो यू हैव डन इट वेल नेचुरली हां आपका ছেলে সুস্থ আছে আর কোনো চিন্তা নেই থ্যাংক ইউ আমি জানি না ডাক্তার বাবু আপনার নাম কি উনি ডক্টর বিজয় চৌধুরী আপনি ভগবান গরিবের ভগবান গরিবের ভগবান ঠিক পয়সাই ফেরত
গোমুখ দল লেখাপড়ার তো লও জানিস না আবার তো দেখ দেখ কৌটোতে কত লেখা আছে দেখ মূল্য চল্লিশ টাকা পড়তে তো পারিস না চল্লিশ টাকা পড়াশোনা জানে না আবার কর্তা আমি সোজা কথা বলে দিচ্ছি কালকের মধ্যে যদি কুড়ি টাকা ফেরত না পাই তাহলে কিন্তু আমি পুলিশে খবর দেব আমি যাচ্ছি দোকানে যদি ওরা ভুল করি থাকে আয় বাকা চলে আয় চল রাধা রাধা যা যা সোকমোস সোকমোস দেখ বিজয় দাদা বুকানো ডাকতেছে যা যা রাধা দেখো তো আমি আবার চাবিটা কোথায় ফেললাম এই বারবার চাবিটা কি করে হারিয়ে যায় আমি বুঝি না মাকে কত করে বলেছি মা একটা ভালো চাবি দিন কিনে দাও তা দেবে না এখন খোঁজো আপনার চাবি আরে এই তো দেখেছ তুমি না থাকলে আমার কি হতো আমি যাই রাধা নিচে কিসের গোলমাল হচ্ছিল সব আচ্ছা তোমরা একটু লেখাপড়া কেন শেখো না বলো তো ক খ এ বি সি ডি এক দুই তিন চার কি এমন শক্ত ব্যাপার লোকের কাছে লাথি ঝাঁটা খাবে অথচ লেখাপড়া করবে না গোমুখ হয়ে থাকবে কেন আমরা যে বড় গরিব দাদাবাবু আমাদের খাবারই জোটে না তো পড়াশোনা করব কি একবার আমাদের বস্তিতে গেলে দেখতে পাবেন আমরা পেছন পড়ে আছি আচ্ছা কেউ যদি তোমার লেখাপড়ার দায়িত্ব নেয় তাহলে তুমি পড়বে আমি আমি লেখাপড়া শিখতে চাই বলো তুমি আমার ঠকাবে না আচ্ছা বেশ তাহলে আমি তোমায় অনেক বই কিনে দেবো খাতা কিনে দেবো স্লেট কিনে দেবো তুমি পড়বে কথা দাও আমাকে কথা দিলাম আশাতে বসে রই খুশিতে ডগমগ ভাবছে এবার বাবুদের মতো এই মেয়ে আমার দেখো হবে বিদ্যান বুঝি হবে বিদ্যান ও যে হবে বিদ্যান বাবু যে দিল বই আশাতে বসে রই খুশিতে ডগমগ ভাবছে এবার বাবুদের মতো এই মেয়ে আমার দেখো হবে বিদ্যান বুঝি হবে বিদ্যান ও যে হবে বিদ্যান বাবুদের মতো এই মেয়ে আমার দেখো হবে বিদ্যান বুঝি হবে বিদ্যান ও যে হবে বিদ্যান ¡Gracias!
ঘরের মানুষ আমি আছে অনেক মাটির ঘরের মেয়ে হয়েও করবি আসর আমি করি আশীর্বাদ তোকে করি আশীর্বাদ মা বললেন এই ফুলগুলো ঠাকুর ঘরে রেখে আসতে আমি তোকে ঠাকুর ঘরে ঢুকতে বারণ করেছি না কিন্তু আমি তো আজকে স্নান করে কাঁচা কাপড় পরে এসেছি কাঁচা কাপড় পরে এসেছি তার জন্য তুমি আমার মাথা কিনে নিয়েছো না ফুল নলছে পাল্টালে কি আর জাত পাল্টে যায় অজাত কুজাত হয়ে চৌধুরী বাড়ি ঠাকুর ঘরে ঢুকবি কেমন করে ওই টুলটার উপর ফুলগুলো রেখে দে ব্যাস থাক বল রাধে রাধে বল শুধু তোমার সঙ্গে করব না কোনো ছল মা গো কিসের গন্ধ রে ইঁদুর মরেছে রাধা আপনি তো আমার ভেতরে যেতে বারণ করলেন একা তাহলে কই পথে ইঁদুরে আমরা হাত দেবো যেতে যেতে ফেলে দেখে যা আমার কি গন্ধ দাঁড়াও রাধা এবার ওই মরা ইঁদুরটা পিসিকে দাও কি বলছিস বিজয় মা তুমি কথা বলো না নাও পিসি নাও ইঁদুরটা নাও আমি হ্যাঁ তুমি কিন্তু ইঁদুরে হাত দিলে তো পেলে খায় বাবা আর পেলে খোলে তো কোনো মানুষ বাঁচে না বাবা প্লেগ তো রাধার হতে পারে পিসি ও কেন ফেলবে ও কি মানুষ নয় বা পিসি বা একটু আগে তো ফুল ঠাকুর ঘরে নিয়ে যাওয়ার সময় অজাত খুজাত বলে ওই রাধাকে ঠাকুর ঘরে ঢুকতে দিলে না আর এখন যখন মরা ইঁদুর ফেলার কথা হলো তখন সেই অজাত খুজাত রাধাকে তোমার ঠাকুর ঘরে পাঠাতে ধম্মে আটকাচ্ছে না নাও পিছে নাও ইঁদুরটা নাও ইঁদুরটা নিয়ে ওই দূরে নদীতে ছুঁড়ে ফেলে দিয়ে যাও দাঁড়িয়ে থেকো না আরে পেলে ঘরে তো আমি আছি ডাক্তার যাও তবে একটা কথা মনে রেখো এই অপমানের হিসেব আমি একদিন তুলে নেব ঘুঘু দেখেছ ফাঁদ দেখনি কি গন্ধ রে দাদা যা হাতটা ধুয়ে নিয়ে চন্দনটা পেটে দে জোরও শখ হয় চিত হয়ে শুতে আর গামছারও শখ হয় ধোপা বাড়ি যেতে সে আবার কি রাধা তো তোমার বাড়ির বউ হতে চলেছে গো কি আজে বাজে বকছিস ওই রাধা বিজয়ের মাথাটা একেবারে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে মানে মানে তিনার হাত কেটে গেলে বিজয় নিজের হাতে তাকে ব্যান্ডেজ বেঁধে দিচ্ছে আমার আর বৌদির দামি দামি শাড়িগুলো তাকে উপহার দিচ্ছে আর আজ আজ তো বিজয় আমাকে চরম অপমান করলো জানো দাদা ওই রাধাকে দাঁড় করিয়ে আমাকে দিয়ে মরা ইঁদুর ফেলালো কি গন্ধ কাল হয়তো তোমাকে এসে বলবে বাবা আমি রাধাকে বিয়ে করব কি যাতা বলছিস ঠিকই বলছি দাদা এখন থেকে যদি না সামলাও পরে কিন্তু পস্তাতে হবে এই আমি বলে দিয়ে গেলু দাঁড়া দাঁড়া আচ্ছা কি করা যায় বলতো
দাদা তাড়াও, তাড়িয়ে দাও ওই রাধাকে। তোর বৌদির সঙ্গে তাহলে কথা বলি? ভুলেও ওই ভুলটা করো না দাদা, বৌদি বড্ড ভালো মানুষ, চোখ থাকতে অন্ধ। তাই দাদা যা করা আমি করব। বেশ, তুই কি রে, হ্যাঁ এতদিনেও তুই বিজয়কে জিজ্ঞেস করে উঠতে পারলি না? কি করব, ওর সঙ্গে যে কথা বলে সময় পাই না। এদিকে তোর বাবা আর আমার কর্তা, ওরা দুজনে মিলে তো সামনের অগ্রাণী তোদের বিয়ে ঠিক করেছে, অথচ একটা কাজ কর না, সামনে শনি রবিবার তুই আর বিজয় এই দীঘা টিঘা কোথাও থেকে একটু ঘুরে আয়, আর সেই সঙ্গে মনের কথাটাও জেনে নিবি। সামনে শনিবার 27 তারিখ তোমার জন্মদিন। তাই শুনুন সবাই, শুনুন শুনুন, আগামী 27 তারিখে আপনাদের সবার প্রিয় ডাক্তার দিদিমণি মানে ডাক্তার রমা সানিয়ালের জন্মদিন, তাই তার জন্মদিন পালন করতে আমরা সবাই মিলে 26 তারিখে দীঘা যাব। তালিয়া তালিয়া। সবাই কি বলছো কেন, আমি তো তোমাকে যেতে বললাম। আরে দূর, তোমার জন্মদিন বলে কথা, আমরা দুজনে গেলে জমবে, সবাই যাবে। বাস খতম, এই যা চাবিটা কোথায় ফেললাম, আবার হারলাম চাবিটা। রাধা রাধা দেখো তো চাবিটা কোথায়, আবার হারিয়েছি। আপনার চাবি। আরে এত সুন্দর কেরিং কে কিনলো, মা? না আমি, এটা আপনার গুরু দক্ষিণা। ও তার মানে তুমি পড়ছো, ভেরি গুড। আচ্ছা আমি দীঘা থেকে ফিরে এসে না তোমার অনেক বই কিনে দেবো। হ্যাঁ রে বিজয়, তুই কি আজই যাচ্ছিস? হ্যাঁ মা আজই, কেন বলো তো? আসলে তোর ওই রানু মাসির ছেলের বিয়ে 27 তারিখে, বারবার তোকে নিয়ে যেতে বলেছে। তুমি ওদের বুঝিয়ে বলো না মা যে আমি দীঘা থেকে ফিরে এসে না পেট ভরে আশীর্বাদ করে দেবো ছেলে আর ছেলের বউকে। বেশ তাই বলবো, তা তুই ফিরছিস কবে? ওই তো 26 যাচ্ছি মানে আজকে, 27 থাকবো, 28 ফিরে আসবো। তিনটে দিন তো বাড়ি থাকবি না, আমার বাড়ি একেবারে খালি হয়ে যাবে রে। ও তুমি না মা সত্যি এমন করো, তুই বুঝবি কি করে। মা আমার ভীষণ না, কিছু না, ওই মাথাটা কেমন চক্কর দিল। জল দেব? না না লাগবে না। আপনি কোথায় যাচ্ছেন? আমরা দীঘা যাচ্ছি, ওই রমা জন্মদিন তাই আমরা সবাই মিলে ঠিক করলাম যে আমরা দীঘা যাব। ব্যাস দীঘা।
সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর জানি তো, আসলে এত কাজের চাপ। আমি মেয়েদের সিগারেট খাওয়া একদম পছন্দ করি না, কারণ এই মেয়ের এই মা হবে, আর মা মানুষের জন্মের উৎস। আমি তোমাকে অনুরোধ করব সিগারেট ছেড়ে দেবই তো? ইয়েস, বেশ ছেড়ে দিলাম। থ্যাংক ইউ। কি খুঁজছো বলো তো? এই সংখ্যাটার জোড়া দেখো, অপূর্ব দেখতে তো, দাম বোধহয় বেশি নয় কিন্তু অসাধারণ, তাই না? কিন্তু যে দিয়েছে সে অতি সাধারণ। কে দিয়েছে? রাধা। এর বোধহয় জোড়া হয় না। দাদা কেউ নেই, সবাই নেমন্তন্ন গেছে, বাড়ি খালি। জানি, আপনি জাননি? এলে কি, এটা কি আমার ভূত? তুই এলি যে বড়। মা বলে গেছেন কাল দাদাবাবু বাড়ি আসবেন, ঘরটা সাজিয়ে দিয়ে যেতে, তাই। এ রাধা, তুই বিজয়কে বড় ভালোবাসিস না? শ্রদ্ধা করি। যাই, দরজাটা দিয়ে আসি বাবা। রাধা তোলে। ২৭ তারিখ বাড়ি খালি। রাধার বাগানের আমি মালিক। দাদার বাগানের আমি মালি, খুব রস, তাই না? বিরিত করছিস বিজয়ের সঙ্গে? কে দেবী, আমি বসে বসে আঙুল চুষবো। আমি
কিন্তু চিৎকার করব। বাঁচাও, বাঁচাও। কেউ নেই, মানে কালি অনেক টাকা দেবো, অনেক গয়না দেবো। বোকা দা বাঁকাকে চিনিস তুই, এ বাঁকা সে বাঁকা নয়, এটাই আমার আসল পরিচয়। আমি আমার ঘরে ব্যাগ না পেয়ে এই করে খুঁজতে এসেছি, তখন ও আমাকে জড়িয়ে ধরে আমার এখানে আর দিল, ওখানে আর দিল, আর বলে চুপি আয় চুপি আয়। আর বলতাম না, চুপকা চুপকা। আমি তো বললাম, আমি বললাম কি চুকো চুকো, ওটা বলতে নি, ও কাজ করতে নি, ভগবান পাত দেয়। তখন তখন ও আমাকে কামড়ে কিনছে, কি করেছে দেখো। বাঁকা ওর ঘাড় ধরে টানতে টানতে বার করে দে বাড়ি থেকে। দাঁড়াও গো, তার আগে বাঁকাকে প্রমাণ করতে হবে ও যা বলছে সব সত্যি। কোথায় কোথায় বাঁকার মানি ব্যাগ, কোথায়? আমি তালের চুলের মূর্তি ধরি। হ্যাঁ ধর, দূর করে দে হতভাগে এই বাড়ি থেকে। শোন আমার কথা শোন, কাঁদিস না মা, কাঁদিস না। আজ হয়তো ওরা তোকে চিনতে পারেনি, কিন্তু দেখিস একদিন ওরা তোকে আদর করে তোর কাজ ফিরিয়ে দেবে মা। বলো না মা, দেবে তো, দেবে তো মা, বলো না। বাস আসি রে। আচ্ছা বাই বাই, সি ইউ।
মা দাদা কোথায় ভাবতে পারবি না বিজয় কি নোংরা ভাষা একটা গরীব ছোট লোকের মেয়ে কি তেজ দেখো বিজুদা আমার গালের কি চেহারা করেছে দেখো ইনজেকশন নিতে হলো আমার এখনো বিশ্বাস হচ্ছে না রাধা নষ্ট মেয়ে বিশ্বাস না হলো এটাই সত্যি মা তুমিও বলছ রাধা চুরি করেছে রাধা চোর রাধার বাড়ির জন্য কেনা আনাচের ব্যাগ থেকে পাকার মানি ব্যাগটা আমি বেরোতে দেখেছি বহুদিন বাংলা সিনেমা দেখিনি কেমন হচ্ছে রে কে জানে আমি তো ডাক্তারি করে বেড়াই চ দেখি কেন কতগুলো ছেলে রাধাকে বিরক্ত করছে ছাড় তো ফালতু ঝামেলার মধ্যে জড়াস না সিনেমা দেরি হয়ে যাচ্ছে দাঁড়া না আমি তো দেখি শুধু একটু আদর ভাই ওর হাত ছাড়ো যা সালা কোথা থেকে অ্যাকশন হিরো এলো রে জান জান যেখানে যাচ্ছিলেন জান ফালতু লাবড়া করবেন না তুমি ওকে যেতে দাও আমি চলে যাবো দাদা বাবু আপনি এখান থেকে চলে যান চলে যান রামচন্দ্র রয়েছে সীতাকে বাঁচাতে ওর হাতটা ছেড়ে দাও এই সোরে বাচ্চা এই বেশি কথা বলিস না বহুত খেলাবো রে বহুত খেলাবো রাধা কেশর হোলি খেলাবো বুঝিছিস আলটাকে ধত ধত মালটাকে ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যা ডাক্তার তো দাঁত দুটো লাগিয়ে দিতে পারে দেরি হলে কিন্তু দাঁত বাঁধাতে হবে না তো ফোকলা দাদাবাবু আপনি কেন নামলেন গাড়ি থেকে একটা চোরকে বাঁচাতে যে বইগুলো কিনে দিয়েছিলাম সেগুলো নিশ্চয়ই ঠোঙা করে বেছে দিয়েছ What a wastage of effort এত অভাব যে দুটো দিন অপেক্ষা করতে পারলে না আমি ফিরে এলেই তো চাইতে পারতাম আমার কাছে তার জন্য নষ্ট মেয়ের মতো চুরি করতে হলো মার কাছে চাইলে ক্ষতি কি ছিল বলে বাকার সঙ্গে এইভাবে ছি আমি আর সুজয় সিনেমা তুই আছিলাম সিনেমার টিকিট তোমার জন্য 15-30 টাকা নষ্ট হলো জামাটা হয়ে গেল আসি আই এম সরি
তুমি বললে? আই এম সরি তুমি বললে? আপনি তো বলেছিলেন মানুষ হতে গেলে একা পড়া শিখতে হয়। বিজয় চল। আমি নষ্ট মেয়ে মানুষ নই দাদা বাবু, আমি চোর নই দাদা বাবু, আমি নষ্ট মেয়ে নই দাদা বাবু। এসো এসো, বসো। হ্যাঁ দাঁড়া, একটা গান চালিয়ে দি। ওকে। কি দেখছেন মশাই? আপনাকে ম্যাডাম। না ভাবছি যে হঠাৎ আপনি আজকে এত সেয়েছেনই বা কেন, আর আমাকে একা নেমন্তন্ন করে খাওয়াচ্ছেনই বা কেন? দরকার আছে মশাই, দরকার আছে। তুমি তো জানো না স্বার্থ ছাড়া আমি কোনো কাজ করি না। তা কাজটা কি শুনি? না আগে টেবিলে খাবার সাজাই, তারপর খেতে খেতে বলবো। বেশ। বেশ তো বলে ফেললাম, খেতে খেতে বলবো। এবার এবার কি বলবো? আচ্ছা সেদি বলি, বিজয় তুমি আমি বিয়ে করবে? এরকম বোকা বোকা কথা কেউ বলতে পারে নাকি? আমি একটু ঢেকি। আচ্ছা আচ্ছা যদি এটা বলি, বিজয় তুমি বোধহয় জানো না আমার মা মারা যাওয়ার আগে তোমার মাকে কথা দিয়েছিলেন যে বড় হলে আমাদের বিয়ে হবে, আর তোমার মা আমার মাকে এই কি এই যে রাবণ মহাভারত হয়ে যাচ্ছে। আজকে আমি বলবই বলবই, আজকে আমি একদম শিওর, নইলে মাসিমামা খেয়ে ফেলবে। গুড টেস্ট। আচ্ছা যদি এটা বলি, সিম্পল কথাটা মাথায় আসছিল না, বলবো বিজয় বিজয় আই লাভ ইউ, বিজয় ডু ইউ লাভ মি? বলবো ইয়েস রমা আই লাভ ইউ টু। বলবো বিয়ে করবে কবে? ডেটটা যেই বলবে অমনি মাসিমকে বলে দেবো, ব্যাস আমার ডিউটি শেষ। ডাং 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 ডাং। এই মা আমি কি বিভাগলি হয়ে গেলাম নাকি? দেখ বিজয়, বিজয় ব্রিদিং, বিজয় 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 বাবা, অ্যাম্বুলেন্স ডাকো। কি হয়েছে মা? বিজয়ের বিজয়ের দুটো কিডনি অবস্থা খুব খারাপ, ডাক্তারি ভাষায় অবস্থাটা ক্রিটিক্যাল। এখন ওকে বাঁচানোর একটি রাস্তা, কেউ যদি ওকে কিডনি দেয় এখন সেটা আমরাও দিতে পারি অথবা বাইরে থেকেও নেওয়া যেতে পারে। কিন্তু সমস্যা একটাই, রক্ত টিস্যু মিলতে হবে, তাই প্রত্যেকে রক্ত টিস্যু পরীক্ষা করতে চাই।
ব্লাড টিস্যু একজনেরও ম্যাচ করল না। হায়দ্রাবাদের ডোনার তার জন্ডিস, আমি দিতে চাইলাম মিলল না। সুজয় আর কোনো রিপোর্ট আছে? ম্যাম সাহেব, কিডনি চেয়ে কাগজে যে বিজ্ঞাপনটা দিয়েছিলাম তার তার কি রেজাল্ট? ডোনার পেলে? সেখানে কোনো আশা নেই। ম্যাডাম, লিভ মি অ্যালোন। মা, তুমি শুধু দেখো আমি কি সুন্দর পড়তে শিখে গেছি। শোনো, কিডনি চাই, আমাদের একমাত্র সন্তান কিডনি রসকে ভুগিতেছে, তাহার দুটি কিডনি খারাপ, কোনো সহৃদয় দাতা ও পজিটিভ গ্রুপের রক্তের এবং কুড়ি থেকে চল্লিশ বছর বয়স, কিডনি দান করিলে চিরকৃতজ্ঞ থাকিব, ঠিকানা রমলাপ্রসাদ চৌধুরী, 24 নম্বর ডায়মন্ড হারবার রোড, কলিকাতা। যোগাযোগের ঠিকানা নতুন জীবন নার্সিং হোম। এ তো বিজয় দাদাবাবুর কথা বলছে। হ্যাঁ মা, তার মানে দাদাবাবু হাসপাতালে। বিজয় বাবু, আরে ও তো দোতলা মে 35 নম্বর কবি। আরে আরে কিধর যাইল বা, ও মুলাকাত কা টাইম তো পার হো গেল, কাল সুবে আনা ফির মুলাকাত হোগা, চল 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 চল। अरे बबुआ का मुतिया से कैसे हो गई मुलाकतिया, अरे बबुआ का तरुण भाई। हाँ ওই দেখো, ই বাবা কার পকেট থেকে টাকা পড়ে গেছে। রুপিয়া রুপিয়া, আরে ও তো আমার রুপিয়া। আরে আরে রুপিয়া রুপিয়া, আরে আরে ফুর হো গেল রে। বাবা, সেদিন সিনেমার টিকিটের জন্য 30 টাকা নষ্ট করেছিলাম, আজ সেই 30 টাকা দিয়ে গেলাম দাদাবাবু। জল জল একটু জল জল। আমাকে আপনি ক্ষমা করে দিন দাদাবাবু, আমি আপনাকে জল দিতে পারলাম না। এখন তো ভিজিটিং আওয়ার্স নয়, তবু তুমি এখানে এলে কি করে? রমা দিদি, এই দেখুন, বিজয়বাবুর ঘরে এই মেয়েটি ঢুকে পড়েছিল। ঠিক আছে রাধা, তুমি? দাদাবাবু জল চাইছিলেন, ঘরে তো এক ফোঁটাও জল নেই। ওনাকে জল খাওয়ালে উনি বাঁচবেন না। ঠিকই, কি হয়েছে দাদাবাবুর? ওর দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। কিডনি কি? এদিকে এসো।
এদিকে এসো। এই যে দুটো কিডনি, এ দুটো মানুষের শরীরে খুব কাজে লাগে। বিজয় দাদাবাবুর এ দুটোই নষ্ট হয়ে গেছে। তাহলে বিজয় দাদাবাবু বাঁচবেন কি করে? আরেকজন যদি তার দুটো কিডনি থেকে ওকে একটা উপহার দেয় তাহলেও বেঁচে যাবে। আমি কিডনি দেব। পাগলাম করো না রাধা, বাড়ি যাও। রাধা এক মিনিট, এক মিনিট দাঁড়াও। আমি বলছি কি যে আমাদের হাতে যখন আর কোনো রাস্তা নেই তখন একবার ওকে পরীক্ষা করে নিলে অসুবিধাটা কোথায়? ঠিকই তো, আমার মাথাটা না একদম কাজ করছে না। ঠিক আছে দাঁড়ান। রাধা তুমি সত্যি বিজয় দাদাবাবুকে বাঁচাতে চাও? চাই। এতে কিন্তু তোমার জীবনে ঝুঁকি আছে রাধা। তবু আমি রাজি। আমি মরলে তো লাখ লাখ না খেতে পাওয়া বস্তিবাসীর মধ্যে একজন মরে যাবে, আর বিজয় দাদাবাবু বাঁচলে একজন ডাক্তার বাঁচবে, আর উনি হাজার হাজার গরিব বস্তিবাসীকে বাঁচাবেন। খুব ভালো, তাহলে চলো তোমার রক্ত আর টিস্যু পরীক্ষা করে নিই, এসো। হে ভগবান, অন্তত অন্তত এবার যেন মিলে যায়। রাধা এখানে টিপসে দিয়ে দাও। আমি স্বাক্ষর সই করতে পারি। গুড। মা তুই আমার ছেলেকে বাঁচাচ্ছিস মা, আমি সারা জীবন তোর কাছে কৃতজ্ঞ থাকবো। বাবা হয়ে আমি যে তোকে কিভাবে আশীর্বাদ করবো আমি জানি না মা। বিজয়ের জন্য তুই যে ত্যাগ স্বীকার করছিস সেই ঋণ আমি কি করে শোধ করব? তবে যদি কিছু মূল্য দিতে পারি আমি নিশ্চয়ই দেব মা, নিশ্চয়ই দেব। তুই এ নিয়ে কোনো চিন্তা করিস না, দাদা তোকে পরে পুষিয়ে দেবে। আপনি ভুল করছেন পিসিমা, আমি কিন্তু কোনো কিছুর লোভে কাজ করতে যাচ্ছি না। আমি তো তোকে এমনি বললাম রে, আমি তো তোকে চিনি রে রাধা, বিজয়ের জন্য তুই সব কিছু করতে পারিস। বল রাধে রাধে বল। যাকে শোন আর একটা কথা। আবার কি কথা? ওকে যেতে দিন। দাঁড়াও না, কথা মানে শর্ত। কি দাদা? কি রমা? কথাটা কি আমি বলবো? ওই যে বললাম তখন। আমি বলছি মা, একটা অনুরোধ আছে। আপনার অনুরোধ আমার আদেশ বাবা। এ বলছিলাম যে বিজয় যেন কোনোদিন জানতে না পারে যে তুই কিডনি দিয়ে ওর প্রাণ বাঁচিয়েছিস। আমাদের আর কেউ নেই, আমার মেয়েটাকে রক্ষা করো ঠাকুর, আমার মেয়েটাকে বাঁচিয়ে দাও ঠাকুর, আমার মেয়েটাকে বাঁচিয়ে দাও, মেয়েটাকে কেড়ে নিও না ঠাকুর। আট ঘন্টার অপারেশন শেষ হল। অপারেশন সাকসেসফুল। বিজয় এখন অনেক ভালো আছে, কোনো গোলমাল নেই। আর আর রাধা? সেও ভালো আছে মা। ঠাকুর ঠাকুর তুমি আছো,
তোমার অসীম করুণা। বিজয় আর রাধা দুজনেই বেঁচে গেল মা। রাধা আমার বাড়া ভাতে ছাই দিল রে বাঁকা, সঙ্গে আবার রূপরী পাবে 100,000 টাকা। দিন রাত এক করে লড়তে হবে মা। হ্যাঁ রে, পাটকেলের বদলে মারতে হবে ঢিল, বিশ্রামের সময় নেই, সামনেই কারগিল। তুমি তোমার দাদাবাবুর জন্য যা করলে তার তুলনা হয় না রাধা, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। দাদাবাবু কেমন আছেন ডাক্তার দিদিমণি? ভালো, খুব ভালো। একবার দেখতে পাবো নাকি? এখন নয়। আর তুমি কিন্তু কথা দিয়েছো রাধা, কোনোদিন তোমার কিডনি দেওয়ার কথা মনে আছে? আমি বলিনি। শোনো, যদি কখনো কোনোদিন কোনো বিপদে পড়ো আমাকে জানিও, আমি যতদূর সম্ভব তোমাকে সাহায্য করার চেষ্টা করব। কি ভুলে যাবে না তো? না, আমি আসি। হ্যাঁ, তুমি ঘুমো। এ পুতুলটা তোমার খুব প্রিয় না? ও হ্যাঁ, আর একটা কথা, বাড়ি ফিরে একবার দাদাবাবু বাবার সঙ্গে দেখা করো, একটা দরকার আছে ওনার। রাধা তুমি খুব ভালো। তুইও খুব ভালো। রাধা, 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 সবাই শোনো, আমি রাধাকে ভালোবাসি। কেন চুপ চুপ কেন? না না, চুপি চুপি নয়, চিৎকার করে সারা দুনিয়াকে জানিয়ে বলছি, আই লাভ রাধা। আমি রাধাকে অনেক 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 ভালোবাসি। চুপি চুপি কেন প্রেম করি, খোলা খুলি এসো হাত ধরি। চুপি চুপি কেন প্রেম করি, খোলা খুলি এসো হাত ধরি। এ চুপি চুপি কেন প্রেম করি, খোলা খুলি এসো হাত ধরি। ইচ্ছে করে বউ সাজিয়ে তোমায় নিয়ে ঘর করি, ইচ্ছে করে বউ সাজিয়ে তোমায় নিয়ে ঘর করি। মাথা খাও ও গো পায়ে ধরি, কারো চোখে যদি ধরা পড়ি। আচ্ছা, মাথা খাও ও গো পায়ে ধরি, কারো চোখে যদি ধরা পড়ি। খোলা খুলি এসো প্রেম করি, এসো না মাথা খাও ও গো পায়ে ধরি, করো না গো তুমি জোড়া জুড়ি। আমি
যুগে যুগে মিলবো মোরা হব না কেউ পর যে চুপি চুপি নয় সুন্দরী খোলা খুলি এসো প্রেম করি মাথা খাও ওগো পায়ে ধরি করো না গো তুমি জোড়া জুড়ি ছোট্ট শিশুর মিষ্টি হাসি মাস বছর ঘুরে যায় কাজের খোঁজে কোলের ছেলে বিদেশ গেল চুপি চুপি নয় সুন্দরী খোলা খুলি এসো প্রেম করি চুপি চুপি কেন প্রেম করি খোলা খুলি এসো হাত ধরি চুপি চুপি নয় সুন্দরী খোলা খুলি এসো প্রেম করি চুপি চুপি কেন প্রেম করি খোলা খুলি এসো হাত ধরি চুপি চুপি নয় সুন্দরী খোলা খুলি এসো প্রেম আরে এসো 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 দিনদার আয় রাধা এই দেখুন না আপনি রাধাকে ডেকে পাঠিয়েছিলেন রাধা আবার আমাকে টেনে নিয়ে এলো ভালোই করেছ আরে তোমার মেয়ে রাধা যে আমাদের কত বড় উপকার করলো সে বলার নয় সে ঋণ তো আমরা কোনোদিন শোধ করতে পারবো না তাই আমার ইচ্ছে রাধাকে আমি 1 লক্ষ টাকা দিই আপনি দয়ার সাগর দিন বাবা একটু এদিকে শুনো তো তোমাকে তুমি আগেই বলেছি বাবা আমার টাকা চাই না শুধু এই বাড়ির কাজটা যদি ফিরিয়ে দেয় কি বলছে রাধা ও বলছে টাকার জন্য তো রাধা বিজয় বাবুকে কিডনি দেয়নি তাই ও টাকা ও নেবে না তাহলে চুরির মিথ্যে অপবাদে চরিত্রে না বলে ওর এ বাড়ির কাজটা চলে যায় আপনি যদি দয়া করে সেই কাজটা ফিরিয়ে দেন সেই পুরস্কার ও মাথায় করে রাখবে এ তো সামান্য কথা কিন্তু রাধা তো আজ আমাদের পরমাত্মীয় তাই শুধু কাজের মেয়ে হয়ে থাকবে কেন এই টাকাটা নাও আর তার সঙ্গে না হয় দাদা কথা দেবার আগে এদিকে একটু শুনে যাও তো আবার কি হলো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কেন কি হয়েছে ও তো টাকা নিতে চাইছে না ওইটাই তোর খেলা বুঝতে পারছো না রাধা আবার এই বাড়িতে কাজ করতে আসবে তারপর ধীরে ধীরে বিজয়ের সঙ্গে প্রেম করে ওকে বিয়ে করে তোমার এই কোটি কোটি টাকার সম্পত্তি ও পেতে চায় ও নজর অনেক ওপরে তোমার ওই 1 লক্ষ টাকা দিয়ে ওর কি হবে তুই কথাটা তো ঠিকই বলেছিস দাদা তোমার খাই তোমার পরি তোমার সঙ্গে কি বেইমানি করতে পারি যাও দাদা যাও আরো যদি 2-4 টাকা চায় দিয়ে বিদেয় করো না না দিনদয়াল ওকে আমরা কাজে ফেরত দিতে পারবো তুমি বরং এই টাকাটা নাও আর এখান থেকে বিদেয় হও কি রে রাধা টাকা নিবি নে না মা অনেক টাকা গরিবের স্বপ্ন তোর যখন বিয়ে হবে তখন এই গরিব খোঁড়া বাপটা বাবা চুপ করো বাড়ি চলো দাঁড়া 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 হুজুর ও টাকা নেবে না আমরা তাহলে আসি না তোমরা টাকা না নিয়ে যেতে পারবে না তোমাদের মতো বস্তির লোকেদের আমার খুব ভালো করে চেনা আছে আজ ভালো মানুষই দেখিয়ে চলে যাবে আর কাল
ওই টাকা সুদে আসলে 10 লাখ টাকা বলে দাবি করে বসবে। তোমরা যে কতটা লোভী কতটা নোংরা তা আমাদের জানতে বাকি নেই। একটা বস্তির মেয়ে যখন রক্ত ঝরিয়ে নিজের প্রাণের বাজি রেখে আপনাদের উপকার করলো তার একটা অঙ্গ দিয়ে, তখন তো আমরা কতটা নোংরা কতটা লোভী সে বিচার করেননি। তবে আজ কেন? সেদিন তো হাত জোর করে ওই নোংরা বস্তির মেয়েটার কাছে বিজয়বাবুর প্রাণ ভিক্ষা চেয়েছিলেন। সেদিন কোথায় ছিল আপনাদের আভিজাত্যের অহংকার? তুমি কাকে অপমান করছো তুমি জানো? তুমি জানো আমার এই আভিজাত্যের অহংকার দিয়ে তোমাদের মতো গরিবকে আমি পায়ের নিচে পিষে ফেলতে পারি? পারেন পারেন বাবু, আপনারা সব পারেন, যুগ যুগ ধরে তো তাই করে এসেছেন। তবে একটা কথা মনে রাখবেন, গরিবকে মারলেও তারা আবার জন্মাবে, আবার সিদ্ধারা সোজা করে আপনার সামনে এসে দাঁড়াবে ঠিক আমারই মতো। বাবু বাবু, গরিব লোক না থাকলে তাদের উপর জুলুম চালিয়ে আপনারা বড় লোক হবেন। বাকা মাম্মা, ওই বুড়োটাকে ঘাড় ধরে গেটের বাইরে বার করে দে, আর ওই মেয়েটাকে বার করে দে বাড়ি থেকে। দাদা যে তোমার ছেলেকে তোমার কোলে ফিরিয়ে দিয়েছে, তুমি তুমি এত বড় অন্যায় করো না। বাকা দাদাকে ছেড়ে দে। আর কোনোদিন যেন ওদের মুখলা দেখতে পাই এ বাড়িতে। তুই যদি বুনো ওল হোস তাহলে আমি বাঘা তেঁতুল। রাধা না, রাধাকে দেখলাম বাড়ির বাইরে একজন খোঁড়া মানুষকে তুলে নিয়ে যাচ্ছে। কে ও? ও ও রাধা মার বাবা দীনদয়াল, নয়াবস্তিতে থাকে। অ্যাক্সিডেন্টে একটা। তুমি বড্ড ফেচর ফেচর করছো, যাও তো এখান থেকে, যা বলার আমি বলছি, যাও। বিজয় কি জানতে চাস বাবা? না আমি জানতে চাইছিলাম রাধা কেন এসেছিল বাড়িতে। আমি ওকে টাকা দিতে চেয়েছিলাম তো। দাদা আমি বেঁচে আছি না মরে গেছি? যা বলেন আমি বলি দাদা। বল। ওই রাধা এসেছিল টাকা চাইতে। আবার টাকা? কিসের টাকা? সেটাই তো বলছি বাবা, ওই যে যেদিন বাকার মানি ব্যাগ চুরির দায়ে ও ধরা পড়লো, ওকে তাড়িয়ে দেওয়া হলো। হ্যাঁ সেদিন নাকি ওর মাইনে বাকি ছিল। ওরে বাবা রে, আর বলে কি না ওই মাইনে সুদে আসলে জমি নাকি 25,000 টাকা হয়েছে। রাধা মাধব রাধা মাধব। রাধা জানে না আমার অসুখ? জানে তো, তোর মা বললো তো। তাই শুনে কি বললো জানিস? বড় লোকের অসুখ, টাকা আছে সারিয়ে নেবে, পাত্তাই দিল না। রাধা কথা বললো? বললো তো। তারপর ওর বাপটা তোর বাবাকে কি অপমানটাই না করলো, বুঝতি সেই নোংরা নোংরা কথা ছোট। আপনারা একটু বাইরে যান, ওর একটু বিশ্রাম দরকার, আমি একটু ইঞ্জেকশন দেবো। হ্যাঁ নলিনী চল আমরা বাইরে। আরে অবাকা, তোর খুব খিদে পেয়েছে না বাবা? চল বাবা চল, খাবি চল। রমা শুনেছ রাধার কথা? নিচে তোমার মায়ের কাছে সব শুনলাম। আমি হেরে গেলাম রমা, আমি হেরে গেলাম। যে মেয়েটাকে আমি আলাদা ভেবেছিলাম, অন্যরকম ভেবেছিলাম, মানুষ ভেবেছিলাম, সেও আমাকে ভুল প্রমাণ করল। যেন আমি রাধাকে কত বই কিনে দিয়েছিলাম, ওকে সহানুভূতি দেখিয়েছিলাম, ভেবেছিলাম ও শিক্ষিত হবে, ভেবেছিলাম ও পাঁকের মধ্যে পদ্ম ফুল, কিন্তু না সব বৃথা হয়ে গেল। আসলে রমা ও কয়লা ধুলেও কয়লা থাকে, কালোই থাকে,
ফিরে হয় না। এসেবা তো বলে বস্তির লোকেরা কখনো ভদ্র লোক হয় না, অশিক্ষিত ছোট লোকই হয় স্বার্থপর লোভী নীচ। শাট আপ বিজয়, তুমি নিজে জানো না তুমি কাকে কি বলছো। যে যে মেয়েটা নিজের জীবনে ঝুঁকি নিয়ে তোমার প্রাণ বাঁচিয়েছে তাকে তুমি ছোট লোক বলছো, কালো কয়লা বলছো। আরে আরে এরকম কয়লা তো, এরকম কয়লা তো হিরে চেয়েও দামি। রমা, তুমি যাকে স্বার্থপর লোভী নীচ বলছো, সে যদি তার একটা কিডনি দিয়ে তোমার না বাঁচাতো তাহলে এতদিনে তুমি দেয়ালে ধুতুনে দেওয়া ছবি হয়ে থাকতে। বিজয়, কি বলছো রমা? তবে যে তোমরা বললে হায়দ্রাবাদ থেকে আমার কিডনি এসেছে। আমরা সবাই তোমায় মিথ্যে বলেছি বিজয়। যখন তোমার তোমার কিডনি কারোর সঙ্গে ম্যাচ করছিল না, আমি আমি তোমায় কিডনি দিতে চেয়েছিলাম কিন্তু মেলেনি। তখন রাধা এসে যে চেয়ে তার একটা কিডনি দিয়ে তোমার প্রাণ বাঁচিয়েছে। নিজেকে সারা জীবনের মতো দুর্বল করে তোমার জীবন বাঁচিয়েছে। তাহলে রাধা কেন এসেছিল বাড়িতে? টাকা নিতে নয়? না বিজয়, শুধু শুধু সামান্য এবারে পুরনো কাজটাও ফেরত চেয়েছিল। সে তোকে দেওয়াই হয়নি, বদলের বাবাকে ওই পঙ্গু ভদ্রলোককে ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় ছুড়ে ফেলে দেওয়া হয়েছিল। রাধা বস্তির সাধারণ হেন্নার মেয়ে নয়, অসাধারণ। ওর তোমার জীবনে দেবীর আসন পাওয়া উচিত। ব্যাস ব্যাস, আর বলো না। আমি আসি। দাঁড়াও দাঁড়াও রমা, তুমি আমায় ভালোবাসো আমি জানি, আমিও তোমায় ভালোবাসি। তুমি আমার সবচেয়ে কাছের লোক, তাই তোমাকে আমি জানাতে চাই। একটু আগে আমি রাধার নামে যা কিছু বলেছি তা আমার মনের কথা নয়, বড় দুঃখে বড় অভিমানে এসব কথা বলেছি আমি। এখন এখন তোমার কাছে রাধার ভালোবাসার কথা শুনে আমার আর বলতে বাধা নেই। যে পৃথিবীতে রাধাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, আমার এই প্রাণ তারই ভালোবাসার দান, তাই তাকে ছাড়া আমার পক্ষে বাঁচা সম্ভব নয় রমা। আমি শুধু রাধার, শুধু রাধার, শুধু রাধার। কেন মা, কেন কেন এত বড় অন্যায় কেন মা? যাবো মা যাবো, আমি আমাকে যে রাধার কাছে ক্ষমা চাইতেই হবে মা। তোর শরীর ভালো নেই, তুই ভালো করে দাঁড়াতে পর্যন্ত পারছিস না। কিন্তু মা আমাকে যে যেতেই হবে। আমি তোকে কথা দিচ্ছি, আমি রাধার সঙ্গে তোকে দেখা করিয়ে দেবই কালই। কি করে মা, সে তো এ বাড়িতে আসবে না। আমি গোবর্ধনের হাত দিয়ে চিঠি পাঠিয়ে দেবো রাধার কাছে, ও যেন কাল 9টার সময় ওই বাড়ির পিছনে নদীর ধারে এসে দাঁড়ায়, আমি ছাদ থেকে লক্ষ্য রাখবো। ও এলেই আমি তোকে লুকিয়ে নিয়ে গিয়ে ওর সঙ্গে দেখা করিয়ে দেবো। তুমি কিন্তু কথা দিলে মা। আপনি নিশ্চিন্ত থাকুন মা, কেউ জানতে পারবে না। আসি। বৌদিরও বলিহারি,
একটা খামে ভরে দিতে পারলো না? দাঁড়া আমি খামে ভরে দিচ্ছি। এসিটি কাউকে দেয়া বারণ, আপনি খাম নিয়ে আসুন, আমি দিয়ে দিয়ে আসি। সাইজ বুঝে খাম আনতে হবে তো, মাপ মতন। এসব কি বলছিস তুই? এই বাড়িতে যা সব চলছে বলতে ইচ্ছে করে না, তবু বলতেই হয়। আহ কি হয়েছে বল না। মা পাঠিয়েছে, এখন আমি আসি। সর্বনাশী রাক্ষসী, তুই আমার মরা মুখ দেখবি? রমা, তুমি আমার সবচেয়ে কাছের জন, তাই তোমায় কি বলছি, আমার প্রাণ, রাধার ভালোবাসার দাস, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না রমা। আমি শুধু রাধার, শুধু রাধার, শুধু রাধার। হ্যালো, আমি রমা। ম্যাম সাহেব বলুন। ম্যাম সাহেব, সুজয় আমার সুজন বন্ধু, বলতে পারো আমি এখন কি করছি? কি করছেন? আমার টেবিলের উপর পরপর সাজানো আছে 16টা বেশি ডোজের ঘুমের ক্যাপসুল, যার 6টা আমি খেয়ে ফেলেছি, 10টা বাকি আছে। ম্যাম সাহেব কি বলছেন কি আপনি? আমার সে কথা বলার নয়, আমি সে কথা বলে দিয়েছি বিজয়কে। কি বলেছেন কি আপনি? ম্যাম সাহেব না, আর একটাও খাবেন না। না ম্যাম সাহেব না, আমি বিজয়কে বলে দিয়েছি রাধার অসাধারণ আত্মত্যাগের কথা। তারপর আমার চোখের সামনে ভেঙে চুরমার হয়ে গেল আমার আমার ছেলেবেলা থেকে দেখা স্বপ্নটা। বিজয় রাধার হয়ে গেল, তাই বন্ধু তোমাকে তোমাকে বিদায় জানাতে ফোন করলাম। শুনুন সুজয়, তুমি কখনো স্বপ্ন ভাঙার আওয়াজ শুনেছ? শুনুনি না, আমি আজ শুনলাম আমার ছেলেবেলা থেকে দেখা বিয়ের স্বপ্নটা আমার চোখের সামনে ঝনঝন করে ভেঙে গেল সুজয়, ঝনঝন ঝনঝন করে ভেঙে গেল, আমি শেষ হয়ে গেলাম। হ্যালো অ্যাম্বুলেন্স চাই। আমি ওই বাড়িতে যাব না মা, এই পোড়া মুখ আর আমি আপনাকে কোনোদিন দেখাবো না মা।
এমনি পুড়ে মরে প্রেম প্রীতি রাগুনে মন তেমনি পুড়ে মরে বলা মন জানো তুমি যদি একবার ঘুমিয়ে পড়ো পৃথিবীর কেউ তোমাকে বাঁচাতে পারবে না ঠিকই থাকো আমি তোমাকে মরতে দেব না হাঁটো রমা 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 কেন বাঁচালি আমায় আমি তোমাকে ভালোবাসি আমার অনুমতি ছাড়া তোমার মরার কোনো অধিকার নেই তুমি না একদিন বলেছিলে যে বিজয়ের সঙ্গে রাধার জন্ম জন্মান্তরের সম্পর্ক তুমি তুমি কেন ভাবতে পারলে না যে আমাদের জন্যও তাই আমি তোমাকে পেতে চাই তোমাকে বিয়ে করতে চাই লায়লা আমার ষোলো বছরের মা মরা মাইয়াটারে নিকার দিন সাপে কাটল ডাগর ডাগর চোখ দুইটা চিরকালের লাইকা বুঝতে গেল পাপ পাপ আমারই পাপে আমার সাজানো বাগান শুইক্ষা গেল কত শখ আসিল
কবরে দাঁড়ায় কথা দিছিলাম। লাইলার কবরদারে শ্বেত পাথর দিয়া সুন্দর কইরা বাঁধাই দিব। অভা বাবা আইজ কবরের উপর ধুলা ওড়ে। এইগুলা এইগুলান শুধু পইরা আছে লাইলার সাক্ষী। নে ধর। ভিজা কাপড় সাইরা ওই থেকে একটা পয়রা ফেল দেহ। আরে কথা কহ, মুখে কুল উপায়টা বৈশা আসুস কেন? বাপ মায়ের নাম কি? আরে গেতি গুষ্টি একটা পরিচয় দিবার লাগবো তো। হয়েছিলটা কি কাল লাইঘা প্রাণ বিসর্জন? মা এখনো তো এলো না, আমি এক্ষুনি রাধার বস্তিতে যাবো। বাপের নাক কাটতে না তো যাবেই? চৌধুরী বাড়ির ছেলে, একটা ছোট লোকের বস্তিতে গিয়ে কাজের মেয়ের ঘরের দরজায় না দাঁড়ালে চৌধুরী বংশের মান মর্যাদা ধুলে মিশবে কি করে? বাবা, ছোট লোক, একটা বস্তির মেয়ে, যে মেয়েটা তার নিজের জীবনে ঝুঁকি নিয়ে তার নিজের একটা অঙ্গ দিয়ে তোমার ছেলের প্রাণ বাঁচালো, সে ছোট লোক? বস্তির মেয়ে যে ত্যাগের জন্য সে আজ পর্যন্ত তোমার কাছ থেকে একটা পয়সাও নেয়নি, তাকে গালাগাল করতে তোমার মুখে বাঁধছে না? এত বড় উৎসর্গের বদলে সে তোমার কাছ থেকে কি চেয়েছিল বাবা? সামান্যটা কাজ, এবাড়ির কাজ, এই বাড়িটাকে ঝাড় দিয়ে মুছে বাসন মেজে সে আরো সুন্দর করে তুলতে চেয়েছিল, হয়তো তোমার মনটাকেও। বদলে তুমি তাকে কি দিয়েছ? অপমান, লাঞ্ছনা, বঞ্চনা। ওই বাঁকাকে দিয়ে তার খোঁড়া বাপটাকে তুমি এই বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছ। কেন বাবা? তারা গরিব বলে? হ্যাঁ গরিব বলে। তুই জানিস না বিজয়, এদেশে গরিবদের লোভ বড্ড বেশি। আমার দেওয়ার লক্ষ টাকা সে ছুঁড়ে ফেলে দেয়, এত বড় সাহস? আরে এত পড়াশোনা করলি তবু মানুষ চিনতে পারলি না? এটা তুমি ভুল বলছো গো, রাধা যদি এত লোভী হতো, কুচক্রী হতো, তাহলে তো আমার চিঠি পাওয়া মাত্র এখানে ছুটে চলে আসতো আমার বিজয়কে ভালোবাসার জালে জড়াতে। আমি মানুষ চিনেছি বাবা, যার কাছে উঁচু নিচু নেই, গরিব বড় লোক নেই, যে শুধু জানে নিজের প্রাণের বিনিময়ে অন্যের মরণ বাঁচাতে, আমি তাকে চিনেছি। আমি রাধাকে ভালোবাসি বাবা, আমি ওকে বিয়ে করব। কি বললি? বিয়ে করবি? তবে শুনে রাখ বিজয়, একটা বস্তির মেয়েকে যদি স্ত্রী সাজিয়ে এই বাড়িতে ঢুকতে হয় তবে ঢুকতে হবে আমার মৃতদেহ মারিয়ে, তার আগে নয়। আর আজ থেকে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক রইল না, তুই বেরিয়ে যা বাড়ি থেকে। ওগো কি বলছো তুমি? এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ এইটাই আমার শেষ কথা। বাবা তোমার নিশ্চয় মনে আছে একদিন ছেলেবেলায় তুমি আমায় শিখিয়েছিলে যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। এই কথাটা যদি সত্যি হয় আর ঈশ্বরে আরেক নাম যদি ভালোবাসা হয় তাহলে তুমি একদিন তোমার নিজের ভুল ভেঙে ওই বস্তির মেয়ে রাধাকে এই চৌধুরী বাড়ির কুলবধূ হিসেবে গ্রহণ করবে আদর করে। এও আমি বলে দিয়ে গেলাম। আসি মা। বিজয়, বিজয় দাঁড়া, বিজয়, বিজয় যাস না বাবা, দাঁড়া, বিজয়। সুমনা, সুমনা, সুমনা। মন রাধে, রাধে বল। মেয়েটা, মেয়েটা জলে ডুবে মরেছে গো বাবু। ক্ষমা যদি চাইতেই হয় তাহলে তাহলে দেখো হয়তো কোথাও নদীর চরে ওর লাশটা ভেসে উঠেছে। রাধা মরতে পারে না, আমাকে যে রাধার সঙ্গে দেখা করে ক্ষমা চাইতেই হবে, তাহলে যে চন্দ্র সূর্য আকাশ বাতাস সব মিথ্যে হয়ে যাবে, সব মিথ্যে হয়ে যাবে। একি দাদা বাবু, সেলাই দিয়েছি, রক্ত ঝরছে। গোবর্ধন দা, আমার এই বুকের মধ্যে যত রক্ত ঝরছে তার তুলনায় এ তো কিছুই নয়, এ তো কিচ্ছু নয়। মাঝি, ও মাঝি, বলেন কথা। তোমরা কি কেউ নয়া বসতি রাধার খবর জানো? রাধা? হ্যাঁ,
সেটা পরান মাঝি বলছিল কাল রেতে ওই ঝড় বৃষ্টির মধ্যে ওই খালিশ বানে যাচ্ছিল। তারপর? তারপর কেউ তার দেখিনি, বোধহয় ডুবি মরেছে। চলো দেখো বাড়ি ফিরি চলো, সবাই যখন বলতেছে সে নেই তখন। তুমি বাড়ি ফিরে যাও গোবর্ধনদা। আর তুমি? আমার মন বলছে রাধা আছে, রাধা বেঁচে আছে, রাধা মরেনি। আমি ওর জন্য এখানে একটু অপেক্ষা করবো, দেখুন হয়তো হয়তো সারা জীবন। এইটুকু ঠিক খেতে পারবে। আমি আর রাজকুমার নই গোবর্ধন দা, আমি এখন পথের ভেখেরি। এই রাজবাড়ির রাজপ্রসাদ আমার জন্য নয়, নিয়ে যাও। বিজয়, মা বড় অসুস্থ, যদি একবার বাড়ি যেতে। তুমি জানো রমা সেটা সম্ভব নয়। মাকে বলো বিজয় ভালো আছে। চলো সুজয়, আমি যাই। বিজয় যখন নিবি না তখন এটাও নিতে বলবো না। এটাতে কি আছে? আমার একটা লাল জামা আর প্যান্ট নিবি? বিজয় নদীর ধারে একা বসে আছে, বাঁকা এই সুযোগ কাঁটা নাম্বার ওয়ান উপরে ফেল। বল রাধে, রাধে বল, লোভের গাছে টাকার ফল। কেন এসেছিস এখানে? তোর মন থেকে রাধার নাম মুছতে, তাতে তোর লাভ? আমার লোকসান নেই, আমি তো মাম্মার খাই মাম্মার পড়ি, মাম্মার কথা কি ফেলতে পারি? নেতায় নিয়েছি ও নাম, তোর মুখ থেকে আমি মুছে দেব। সে ক্ষমতা তোর নেই। দেখ আছে কি না। আমি বলেছিলাম সে ক্ষমতা তোর নেই। বাঁকা, রাধার নাম তোর মুখে আরেকবার শুনলে আমি তোর মুখ ভেঙে দেব। বাঁকা, রাধা রাধা
কান্না আমার মুখে নেবে না। রাধা, তোকে শেষবারের মতো বলে গেলাম, মিয়া
ভেসে যায়, বুক চোখের জলে ভেসে যায়, আমি কোথায় খুঁজি তোমায়, বুক চোখের জলে খুন করতে যাও, টাকার দরকার, অনেক অনেক টাকার দরকার। কত? 20,000। 20,000? সে তো অনেক টাকা। আমার মাইয়া লাইলার কবরের উপর শায়দ পাথর দিয়ে মিনার বানামু কথা দিছিলাম। দশ আছে, বিজয়কে খতম করে নদীর চরে পুঁতে ফেলবে, আমি গিয়ে দেখব, কাজ ঠিকঠাক হলে বাকি 10,000। অনেক মেহরবানি স্যার, অনেক মেহরবানি। ব্যাস, কাঁটা নাম্বার 1 খতম। মরণ ধাপ, আল্লাহ আল্লাহ, আমি কি সব মুনাশ করতেছিলাম, আল্লাহ আল্লাহ। এখন আমি কি করি? বাঁকা হারাম দাদাটা দেখাই তৈব, বিষয়বাবুর আমি মাইনা ফেলছি, কি করি? মানুষের যান সহজে বাইরে আইতে চায় না, কূপের পঙ্ক
কোপের পর কোপ, ব্যাস। টাকা আনছেন টাকা? বাকি 10,000 চলি। আর চিন্তার কোনো কারণ নাই সাহেব, আপদ বিদায় হয়েছে। দেখেন দেখেন, মুসলমানের রক্তেই হিন্দুর পরাণ বাঁচে, সবই আল্লাহর কৃপা। ওঠেন সাহেব, সাহেব সাহেব, শ্বাস পড়ে না সাহেব। দাদা, দিদি, দাদা, সাহেব সাহেব, ওঠেন সাহেব, সাহেব কতক্ষণ, সাহেব কতক্ষণ, আমি কি করলাম, আমি কি করলাম, আমি কি করলাম সাহেব, সাহেব কথা কয় না, আমি কি করলাম, আমি কি করলাম। আমি নিজের খুন দিয়া ওর ওর সারা শরীরে রক্ত মাখাইছি, যাতে বাঘা বাবু মনে করে সময় লাগেছে। আমি মারি নাই ওরে, আমি খুন করি নাই। কেন কেন মারবে তুমি ওকে? ওর সম্পত্তির লাইকা, ওর সম্পত্তির লাইকা বাঁকা বাবু ওরে মারতে কইছিল, আমার টাকা দিছিল অনেক টাকা, বিশ হাজার টাকা। কি তুমি মারি নাই? আমি আমি মারি নাই ওরে দি, তোর তোর পুতুলটারে দেখা, আমি ওরে চিনছি, আমি ওরে মারি নাই রে বিটি, আমি মারি নাই, আমি মারি নাই রে। দাদা বাবু করছে না কেন? আমি আঘাত করছি, আমি আঘাত করছি, জ্ঞান হারাইছি। বিটি বিটি তুই এখানে বহ, আমি আমি পানি লইয়া আসছি, তুই বহ, আমি পানি লইয়া আসি, আমি পানি লইয়া আসি। হে ভগবান, আমি আমি এখন কি করি, আমি এখন কি করি? এইভাবে শ্বাস ফেরানো যায়? যায় যায়, ছেলেবেলার শেখা বিদ্যে আজ আবার খোকার প্রাণ বাঁচিয়ে দিল। তুমি যাবে না, আমি যে তোমার জন্য ঘর ছেড়েছি। আমি আপনার কি? তুমি যে আমার বুকের কাঁটা, দিন রাত খালি এই বুকটার মধ্যে খচখচ করে বিচ্ছ, যে কাঁটা বুকে বেঁধে কষ্ট দেয় তাকে তো ছুঁড়ে ফেলে দিতে হয়, কিন্তু সে যে আমার ভালোবাসার কাঁটা, তাকে নিয়ে যে আমি দূর গ্রামে গিয়ে সুখের ঘর বাঁধতে চাই। আর তা হয় না, তা হয় না দাদা বাবু, আমি যে
আমি যদি অতি গরিব নির্যাতের একটা একটা সামান্য মেয়ে বড় মানুষের সাথে ঘর বাঁধার স্বপ্ন আমাদের দেখতে নেই দাদা বাবু দেখতে নেই আমিও যে আজ তোমার জন্য পথের ভিখিরি আমি যে তোমার ভালোবাসার কাঙাল রাধা এ কথা শোনাও যে আমার পাপ মা বাবার কোল উজাড় করে তাদের একমাত্র চোখের মণিকে আমি পথের ভিখিরি বানিয়েছি ছি 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 আমি যে মহাপাপী আমার 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 মরণ হয় না কেন 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 আমার মরণ হয় না আমি 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 মরতে চাই আমি মরতে চাই আমি মুক্তি চাই বেশ আমিও তাহলে তোমায় মুক্তি দিতে তোমার দোহাই এই ভালোবাসার প্রাণ বিসর্জন দিচ্ছি বলো তুমি আমাকে ভালোবাসো বলো ভালোবাসি 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 ধন্য আমায় করলে তুমি বাঁচালে সংসারে আছে কজন তোমার মতো দরদি এ সংসারে আছে কজন গোপনে কখন এই ভালোবাসা বুঝিনি তো বুকের মাঝে বাঁধলো সুখের বাসা গোপনে গোপনে কখন জনম জনম ধরে যেন জনম জনম ধরে যেন তুমি আমার সাথী এই সংসারে আছে কজন তোমার মতো তরদি তুমি স্বজন সংসারে আছে কজন তোমার মতো দরদি এ সংসারে আছে কজন মা এই দেখো
বিজয়ের হাত থেকে আমার হীরের আংটিটা আমি খুলে নিয়েছি। আরে তুই যখন বিজয়ের হাত থেকে আংটিটা খুলছিলি তখন তো একেবারে মরে বড় ঠান্ডা ঠান্ডা তো ওর হাত তো গরম ছিল। তার মানে বিজয় মরেনি মা, ওই খুনি আব্দুল আমাদের ধোকা দিয়েছে, বিজয় বেঁচে আছে। কি হলো রাধা, আমরা পালাচ্ছি কেন? কেন পালাচ্ছি আমরা? কার ভয়ে? একটা মানুষ আমাদের মারতে চেয়েছিল তার ভয়ে? একটা অর্থলোভী জানোয়ার যে সম্পত্তির লোভে, তাহলে তো সে আমার বাবাকে মারতে পারে, আমার মাকে মারতে পারে, হয়তো হয়তো চাচাকেও। ঠিক তো রাধা, আমাদের নিজেদের সুখের জন্য তো এত বড় পাপ আমরা করতে পারি না, পারি? মাঝি নৌকা ঘোরাও। কামের লাইগা ত্যাগা লইছিল, কাম করি নাই, দেখা বেরোন খাবার মুখ সামনে কথা কইবা, সাচ্চা মুসলমান কোনোদিন বেইমানি করে না। ধরো যাও, বিদায় হও। আর যাও নে আগে একটা কথা শুনে না রাখো, রাধার বিজয়বাবুর দত্তরে যদি একটা আসর দেওয়ানোর চেষ্টা করো তোমার লাশ আমি নদীতে ভাসাই। রাধা, যদি কোনোদিন বিপদে পড়ো আমাকে বলো, আমি যথাসাধ্য সাহায্য করব।
আমি যথাসাধ্য সাহায্য করবো রাধা। যদি কোনোদিন বিপদে পড়ো আমাকে বলো, আমাকে বলো। দারোগা বাবু, কে যে? আমি আমি বলবো, চাচাকে কে খুন করেছে? আপনি পুলিশ কমিশনারের মেয়ে, রমা দিদিমণিকে টেলিফোন করে এখানে ডেকে পাঠান, আমি ওনাকে বলবো। আচ্ছা ডাক্তার দিদিমণি, আপনি তো আমি বিশ্বাস করেন, আমি আমি সত্যি বলছি, আমি এত বড় পাপ কাজ করতে পারি না, করতে পারি না। রাধা, আমি জানি, আমি জানি তুমি নিষ্পাপ, কিন্তু আমি জানি তো তুমি বাঁচবে না, আইনকে বোঝাতে হবে। আপনি নিজের থেকে দেখেছেন? হ্যাঁ স্যার। বাবা, রাধাকে বাঁচাও প্লিজ। স্যার এক মিনিট, ফোনটা ধরে আসছি। বাবা, রাধা, রাধার বিজয় সম্বন্ধে তো জন্ম জন্মান্তরের, এ তুমি মানতে বাধ্য, বলো বলো। ওকে ওকে বাঁচাও বাবা, বাবা রাধাকে বাঁচাও। রাধাকে বাঁচানোর কোনো রাস্তাই নেই, আইনের চোখে ওই তো অপরাধী। না, রাধা আব্দুলকে খুন করেনি, খুন করেছে এই শয়তান। ওই ফোন করে পুলিশকে আমাদের কথা জানিয়েছিল, ও পালাচ্ছিল, ওকে দেখতে পেয়ে আমি ওর পেছনে যাই। বল, কে মেরেছে আব্দুলকে? অফিসার। ইয়েস স্যার। বাঁকাকে হাজিদিপুর এক্ষুনি রাধাকে বের করে আন। ইয়েস স্যার। এসো রমলা, এসো। রাধা দেবী, আপনি একটু বাইরে আসুন। বিজয়, বাড়ি চল বিজয়। না বাবা, যে বাড়িতে রাধার মর্যাদা নেই, বউ হওয়ার অধিকার নেই, সে বাড়িতে এই জীবনে আর আমি কোনো দিন ফিরে যাব না। বাবা না হয় জীবনে একটা ভুল করেছে, কিন্তু ছেলে হয়ে তুই কেন ভুল করবি? কাছে আয়, আয় বিজয়। এই বুড়ো বাপটাকে ক্ষমা করে দে বিজয়। বাড়ি চল, বাড়ি চল বিজয়, বাড়ি চল। বাবা, কিন্তু বাবা, রাধা না গেলে তো আমি একা একা বাড়ি ফিরে যেতে পারবো না। রাধা, রাধা মা, একদিন তুমি আমার ছেলের প্রাণ বাঁচিয়েছিলে, আজ আমি তোমার কাছে আমার স্ত্রীর প্রাণ ভিক্ষা করছি। রাধা, তুমি সুমনাকে বাঁচাও, বিজয়কে বাড়ি নিয়ে চলো। না না, আমি আমি মার সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। কিন্তু কেন? উনি যে আমায় আমায় চিঠি লিখেছিলেন, ওতে বলেছিলেন ছোট জাতের মেয়ে হয়ে যদি আমি আমি ওই বাড়িতে ঢুকি, তাহলে তাহলে আমি ওনার বড় ভক্ত। সে কি? না না, সুমনা কখনো এমন চিঠি লিখতেই পারে না। রাধা, সেই চিঠি আছে তোমার কাছে? দেখি, সর্বনাশী রাক্ষসী, সামান্য একটা বস্তি মেয়ে হয়ে তুই চৌধুরী বাড়ির কুলবধূ হতে চাস? তুই যদি কোনোদিন এই বাড়ি চৌকাট পেরোস, তাহলে আমার মরা মুখ দেখবি, জলে ডুবে মর মা। এই চিঠি মা লিখেছে? না 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 না, এ তো সুমনা হাতে লেখা নয়। তবে এই চিঠিটা আমার লেখা দাদা, আমার।
বৌদির চিঠিটা আমিই বদলে দিয়েছিলাম। নলিনী সর্বনাশী, মারো মারো দাদা, মারো 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 মারো, আগে যত খুশি মারো, তবে সব দোষ আমার নয় দাদা, সব দোষ আমার নয়, এ হলো ওই লোভী বাবাকা খেল, তাই আমি সব কাজে ফেল, হায় রে আমার বাকার হলো জেল, বাকা রে আমার বাঁচা রে, সবই আমার পাবে রে পাবে রে। ও হ্যাঁ, দীনদয়াল আর লক্ষ্মীকে তো একটা খবর দিতে হবে। খবর দিতে হবে না হুজুর, আমরা এসে গেছি। তখন ওর গলায় ছিল এই চেন আর লকেট, দেখুন এই চেন আর লকেট ছিল ওর গলায়। সেদিনও থানায় খবর দিতে চেয়েছিল, কিন্তু আমি আমি দিতে দিইনি। আজ এই আনন্দের দিনে আমরা প্রায়শ্চিত্ত করতে চাই কমিশনার সাহেব। জানি না, জানি না রাধা কাদের মেয়ে, কি তার আসল পরিচয় আমরা জানি না। রাধা মা গো, কে জানে আগে রাধার আসল নাম কি ছিল। ওর আসল নাম রানী। কি বলছিস তুই? তুই আমার রানী, তুই আমার সেই রানী, আজ থেকে তোর নাম রাধা রানী। কি আমাদের কি হলো রে বাঁকা, এখন কাঁদছে, তখন তো নিজেই সব বুদ্ধি দিয়েছিলে, চাতাচাতি বাড়ি খালি, এবার বোকা পাটার হবে বললি। মা মা বিজয়, আমাকে ডাকছে। মা আপনি এ কি করছেন, আপনি পড়ে যাবেন। মা 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 গো মা, নদীর ধারে ভালোবাসার বাঁধব সুখের ঘর, যে যুগে যুগে মিলবো মোরা, খোলা খুলি এসো প্রেম করি, মাথা খাও অপু পায়ে ধরি, করো না গো তুমি জোড়া জুড়ি, ছোট্ট শিশুর মিষ্টি হাসি রাখবে ঘর ভরি, তুল তুলে দুই নরম হাতে ধরবে গলা জড়ি, ছোট্ট শিশুর